ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা স্বাস্থ্যসাথী নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে গত মঙ্গলবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তো আপনারা জানেন, অনেকেই অভিযোগ করেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোম অনেক ক্ষেত্রেই অগ্রাহ্য করছে ট্রিটমেন্ট করাতে। সেই মর্মে একটা নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। এবার থেকে যে সমস্ত বেসরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোম যেখানে অন্তত 10টাও বেড আছে, তারাও স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদেরকে চিকিৎসা করাতে বাধ্য থাকবে। তো আজকে আমরা এই বিস্তারিত আপডেটটা অবশ্যই শেয়ার করব। স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম লেখানো রোগী যে কোনো হাসপাতাল ও নার্সিংহোম গেলেই যাতে চিকিৎসা পান, তা নিশ্চিত করতে নিয়মবিধির আঁটুনি আরও মজবুত করছে রাজ্য সরকার। সেই জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকায় থাকা বা না থাকাটা আর হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের ইচ্ছা নির্ভর থাকছে না। বঙ্গের সব হাসপাতাল ও নার্সিংহোমকেই এবার এই প্রকল্পের অধীন রোগীকে ভর্তি নিতে হবে বলে মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশে বলা হয়েছে, কোনো হাসপাতাল বা নার্সিংহোম যদি স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন কোনো রোগীকে প্রত্যাখ্যান করে, তাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স বাতিল করা হবে অথবা লাইসেন্স পুনর্নবীকরণ করবে না রাজ্য। রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ার পরে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ সরকারি চিকিৎসার দর পরিমার্জন করতে আর্জি জানিয়েছিলেন সরকারের কাছে। তা নিয়ে কমিটি গড়া হয়। বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেন রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারপরে একটি পরিমার্জিত দর তৈরি করা হয়। বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময়েও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর প্রকল্পের উপরে বিশেষ জোর দিয়েছিলেন। তারপরেও রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগী প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে লাগাম টানতে স্বাস্থ্য দপ্তরে এহেন কড়া পদক্ষেপ করলো বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের সব বাসিন্দার চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অ্যান্ড রুল 2017 ধারা 7 উপধারা 3W অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে সব হাসপাতাল নার্সিংহোমকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেই হবে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের যেসব চিকিৎসা প্রতিষ্ঠানের ইনডোরে অন্তত 10টি বা তার বেশি শয্যা রয়েছে, শুধু তারাই স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। আবারও বলছি, যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানের ইনডোরে অন্তত 10টি বা তার বেশি শয্যা রয়েছে, তারাই স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক পড়ুয়া বলেন, শয্যা থাকলে স্বাস্থ্যসাথীর প্রকল্পের কোনো রোগীকে প্রত্যাখ্যান করা হয় না। তবে শয্যা না থাকলে সংশ্লিষ্ট রোগীর তথ্য নথিভুক্ত করে রাখা হয়, শয্যা ফাঁকা হলেই খবর পাঠানো হয় তার কাছে। আমাদের সংগঠনের সব হাসপাতালই সরকারের প্রকল্পের আওতায় আছে। এই আপডেটটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে থাকবেন। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সব রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।